নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, যে কোনো ধরনের পরীক্ষায় সফলতা লাভ করার জন্য একটি বিশেষ টোটকা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সেই পরীক্ষাটি আপনাদের স্কুলের পরীক্ষা হতে পারে, কলেজের পরীক্ষা হতে পারে, ইউনিভার্সিটির পরীক্ষা হতে পারে, বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা হতে পারে, বা আপনি পড়াশোনা করছেন কিন্তু সেভাবে সফলতা পাচ্ছেন না, বা পড়াশোনায় মনোযোগ বসছে না, 10 মিনিটের বেশি আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, তাহলে অবশ্যই এই টোটকাটি করুন। এই টোটকাটি করতে হলে আপনাকে করতে হবে আগামী 3 আগস্ট 2020 সোমবার, ওই দিন হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা, একটি অতি শুভ তিথি। কারণ একে তো পূর্ণিমা, তারপরে শ্রাবণ মাস, আবার সেটাও হলো সোমবার, এই ত্রিযোগের সমাহার একটি তিথিতে। তাই এই তিথিতে করা যে কোনো টোটকা, যে কোনো উপায় 110% আপনাকে রেজাল্ট এনে দেয়। তাই কি করবেন, আপনাদের গৃহের পূজার স্থানে একটি আসন পেতে বসবেন, শুদ্ধ কাপড় পরে। একটি সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে দেখুন স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি লিখবেন। ওম রিং শ্রিং ক্লিং ব্লুম বদ্বদ বাগবাদিনী, এই মন্ত্রটি লিখবেন। লিখে তারপরে 21 বার এই মন্ত্রটি জপ করবেন, মনে মনে প্রার্থনা করবেন যেন আপনারা আপনাদের আগত পরীক্ষায় সফলতা লাভ করতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি আপনাকে শেষ করতে হবে কিন্তু সন্ধ্যে 6:10 মিনিটের মধ্যে। তারপরে এই কাগজটিকে একটি কাঁসার থালায় রাখবেন, রেখে আপনারা যেখানে সরাসরি চাঁদের আলো এসে পৌঁছচ্ছে, সেটা আপনার বাড়ির ছাদ হতে পারে, বাড়ির ব্যালকনি হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেইখানে গিয়ে এই কাঁসার থালাটিকে রেখে দিন। তার মধ্যে যে মন্ত্র লেখা রয়েছে কাগজটিকে একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখুন যাতে উড়ে না যায়। সেই থালাটি সারা রাত জ্যোৎস্নায় রেখে দিন, পরের দিন সকালবেলা গিয়ে সেই থালাটিকে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই যে কাগজটিকে একটি রূপোর কবচের মধ্যে ভরে, তাবিজের মধ্যে ভরে সেটি ধারণ করুন পরের দিন সকালবেলায়। তারপর আপনারা যে কোনো পরীক্ষা দিতে যান, দেখুন সেই পরীক্ষাতেই আপনারা সফল হবেন। ধন্যবাদ দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।